কেমন আছো? আমি ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি ইন্দ্রানী শীল, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি খুলনা কলেজ, 13 খাতা, খুলনা। আজকের পাঠ বিষয় ইতিহাস, প্রথম পত্র, শ্রেণী 11, 12, অধ্যায় 6। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথমে আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী ও ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে। এখন আলোচনা করব নারী সমাজের ভূমিকা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবোজ্জ্বল। প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল সেখানে নারী তথা ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। প্রথম দিকে এ সকল নারীরা পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পাশবিক নির্যাতনের শিকার হয়। পরবর্তীতে তারা লজ্জা ভয় ত্যাগ করে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পরবর্তীতে এসব নারীরা অসীম সাহস নিয়ে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে মুক্তিযুদ্ধে গেরিলা কায়দায় যুদ্ধ করে। যুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি এসব নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার পানি দিয়ে প্রাণ বাঁচান। আহত যন্ত্রণাকাত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এ সকল নারীরা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যে সকল নারীরা বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, বাংলাদেশ সরকার তাদের বীরত্বের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতার পর এ সকল নারীকে বীর প্রতীক হিসাবে ভূষিত করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারামন বিবি এবং ডাক্তার সীতারা বিবি। বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রায় 9 মাস ধরে চলছিল। এই মুক্তিযুদ্ধে 3 লক্ষ নারী পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ধর্ষিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সকল নারীদের স্বীয় কন্যান্যায় পরম মমতায় বীরাঙ্গনা বলে সম্বোধন করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ছাত্ররা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রসহ স্কুল পড়ুয়া কিশোর ও অসীম সাহস নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের সীমান্ত পার হয়ে এ সকল ছাত্ররা প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার শরণার্থীদের সাহায্য সহ সৈন্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। বাংলাদেশের ছাত্র সেনাদের প্রবল ইচ্ছা ও আগ্রহ দেখে ভারত সরকার এদেরকে ট্রেনিং দিয়ে হালকা অস্ত্র দিয়ে যুদ্ধ ময়দানে পাঠায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে। শুধু মুক্তিযুদ্ধ নয়, 1948 থেকে 1952 ভাষা আন্দোলন, 62 এবং 64 সালের শিক্ষা কমিশনের বিরুদ্ধে সংগ্রাম, 1967 সালের সয়দাপুর আন্দোলন, 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 1970 সালের নির্বাচনে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্ররা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কোনো কোনো ছাত্র মা বাবাকে মুক্তিযুদ্ধে যোগদানের আগে বলে গিয়েছিল, যদি দেশ স্বাধীন হয় তো তবেই মায়ের কোলে ফিরে আসবো। আবার কোনো কোনো ছাত্র মা বাবাকে না বলে যুদ্ধে যোগদান করে। শিক্ষার্থী বন্ধুরা,
এখন আমরা আলোচনা করব প্রবাসী বাংলাদেশ সরকার গঠন এবং মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান সম্পর্কে। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত ঘুমন্ত বাঙালির ওপর নির্মম গণহত্যা শুরু করলে বাঙালিরা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। কিন্তু প্রথম দিকে এর সাংগঠনিক রূপ না থাকায় মুক্তিযুদ্ধ ঢাকা সহ সারা দেশে চলতে থাকে। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানটা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। 127 জন দেশি বিদেশি সাংবাদিক ও কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাত্র 2 ঘন্টা পর পাকিস্তান বাহিনীর বিমান বোমা ফাটিয়ে মুজিবনগর দখল করে নেয়। এর ফলে মুজিবনগর সরকারের প্রধান কার্যালয় কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে স্থানান্তরিত করা হয়। স্বাধীন অঞ্চলের নেতৃত্ব, দেশে বিদেশে ব্যাপক জনসমর্থন ও সহানুভূতি, নিজস্ব আয় ব্যয়ের ব্যবস্থা, স্বাধীন পররাষ্ট্র নীতি পরিচালনা করা, মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং অসম প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে স্বাধীনতা অর্জন সহ মুজিবনগরের সরকারের ভূমিকা ছিল সত্যি অতুলনীয়। এছাড়া 1 কোটি শরণার্থীর ত্রাণের ব্যবস্থা করা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা, নিয়মিত বাহিনীর পাশাপাশি গেরিলা বাহিনীর মাধ্যমে পাকিস্তান বাহিনীর মধ্যে ত্রাসের সৃষ্টি করা ছিল মুজিবনগর সরকারের এক অবিস্মরণীয় কৃতিত্ব। মুজিবনগর সরকার 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণ করলে প্রধানমন্ত্রী সহ এর সদস্য সংখ্যা ছিল মাত্র 4 জন। 1970 সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।